আল্লাহ প্রদত্ত অনেক বড় একটি নিয়ামত হচ্ছে দুধ আল্লাহ তালা ইরশাদ করেন যার অনুবাদ এবং নিশ্চয়ই তোমাদের জন্য চতুষ্পদ প্রাণীগুলোর মধ্যে গভীরভাবে লক্ষণীয় বিষয় রয়েছে আমি তোমাদেরকে সেগুলোর উদারস্ত, গোবর ও রক্তের মধ্য থেকে বিশুদ্ধ দুধ বের করে পান করাই যা সহজেই পানকারীদের গলা দিয়ে নেমে যায় দুধ সম্পর্কিত অসংখ্য হাদিসে পাক বর্ণিত যেমনটি প্রিয় নবী সাল্লাহ তায়লা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন গাভীর দুধ পান করো কেননা গাভী বিবিধ গাছপালা থেকে খাদ্য গ্রহণ করে এবং এতে বিভিন্ন রোগের আরোগ্য রয়েছে অন্যত্র বর্ণিত যখন কোনো ব্যক্তি দুধ পান করে তখন যেন বলে অর্থাৎ এই দোয়াটি পান করে যার অর্থ হল হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দান করো এবং আমাদেরকে অধিক দান করো কেননা দুধ ছাড়া এমন কোনো জিনিস নেই যেটা খাদ্য ও পানীয় দুটির জন্যই যথেষ্ট অর্থাৎ কেবল দুধের মধ্যেই এমন নেয়ামত রয়েছে যা ক্ষুধা ও তৃষ্ণা দুটোই নিবারণ করে সুতরাং দুধে খাদ্য ও পানীয় দুটি বিদ্যমান রয়েছে প্রিয় নবী সাল্লাহ তাইলা আলি ওয়সাল্লামের নিকট পানীয় বস্তুর মধ্যে দুধ অধিক পছন্দনীয় ছিল একবার প্রিয়নবী সাল্লাহ তাইলা আলিউস্লামের নিকট হাদিয়া তথা উপহারস্বরূপ দুধ পাঠানো হলো নবী সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম নিজেও তা পান করেন এবং আসহাবে সুফাকেও পান করান দুধের মধ্যে ভিন্ন উপকারিতা রয়েছে নাম্বার এক দুধ আল্লাহ তালার এক মহান আল্লাহ তালা এর মধ্যে খাদ্য উপাদানের পাশাপাশি বহু রোগের আরোগ্য রেখেছেন নাম্বার দুই এক মেডিকেল গবেষণায় দেখা গেছে দুধ পানকারীদের আয়ুষ্কাল অধিক হয়ে থাকে নাম্বার তিন দুধ ক্যালসিয়াম সমৃদ্ধ দাঁত ও হাড়ের রোগ পাকস্থলীর ক্যান্সার এবং হেপাটাইটিস বিকে প্রতিহত করতে সাহায্য করে নাম্বার চার অল্প বয়সে মুখমণ্ডলে মেস্তার দাগ পড়লে প্রতিদিন রাতে হালকা গরম দুধ পান করুন নাম্বার পাঁচ মুখের মেস্তা দাগ এবং জৈবনকালের ব্রণের ঘুমানোর পূর্বে নিজের মুখে অথবা আক্রান্ত অংশে তথা সহনীয় পর্যায়ের গরম দুধ দিয়ে মালিশ করুন এবং সেই দুধ দিয়ে মুখ ধৌত করুন অতপর আধা ঘন্টা পর পানি দিয়ে মুখ ধুয়ে নিন উপকৃত হবেন নাম্বার ছয় সতেজ দুধের ফেনা মালিশ করলেও মুখের দাগ দ্রুবিত হয় নাম্বার সাত দুধে পানি মিশিয়ে শুকনো চুলকানির স্থানে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন উপকৃত হবেন নাম্বার আট প্রসাবে জ্বালাপোড়া হলে সতেজ দুধের সাথে পানি মিশিয়ে পান করুন জ্বালাপোড়া দূর হবে গরম প্রভাব সৃষ্টিকারী খাবার খাবেন না নাম্বার নয় মূত্রথলির রোগে আরোগ্যর জন্য দুধের মধ্যে গুড় মিশিয়ে পান করা যেতে পারে নাম্বার দশ যদি চোখ আলোকরশি দ্বারা আক্রান্ত হয় তাহলে চোখে খাঁটি দুধ এক ফোঁটা করে প্রয়োগ করুন নাম্বার এগারো দুধ পাকস্থলীর বিভিন্ন রোগের আরোগ্য দান করে নাম্বার বারো বুকে জ্বালা পড়া হলে দিনে তিনবার ঠান্ডা দুধ পান করুন নাম্বার তেরো উপকারী দুধ সেটাই যা সতেজ পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার গ্রহণকারী সুস্থ পশু থেকে সংগৃহীত নাম্বার চোদ্দ দুধে চিনি মেশালে এর ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় নাম্বার পনেরো চিনি মেশানো দুধ পান করলে কফ সৃষ্টি হয় পেটে সমস্যা হয় এবং পাকস্থলিতে রোগ তৈরি হয় নাম্বার ষোলো বাদাম পাতলা করে কেটে দুধের সাথে মিশিয়ে দুর্বল শিশুদের পান করানো অনেক উপকারী নাম্বার সতেরো দুধ দহন করার পরেই পান করা অত্যন্ত উপকারী যদি তা সম্ভব না হয় তবে হালকা গরম করে পান করা যেতে পারে বেশি সময় পর্যন্ত গরম করলে দুধের খাদ্য উপাদান নষ্ট হয়ে যায় নাম্বার আঠারো যাদের দুধ হজম হয় না পাকস্থলিতে রোগ সৃষ্টি হয় এবং পেট খারাপ হয় তারা দুধের সাথে মধু মিশিয়ে পান করুন মধু মিশ্রিত দুধ দ্রুত হজম হয়ে থাকে আর পেটের বিভিন্ন সমস্যাও দূর হয়ে থাকে